বিশ্ব সেরাদের দলে ভেড়াতে সবাই যখন উঠে পড়ে লেগেছে, বায়ার্ন মিউনিক তখন চুপিসারে ফসকে গেছে। রোনালদোকে নিতে অস্বীকার, সাথে গিয়েছে জয়গান। তবে তাতে রোনালদোর প্রতি কতটুকুই বা দেখালো সম্মান। রবার্ট লেভানডস্কি ক্লাব ছাড়লেও রোনালদোর প্রতি কোনো রকমের আগ্রহ দেখায়নি কোচ জুলিয়ান লাগেলসম্যান। বেচা বিক্রি না হওয়ায় রোনালদোকে ধরা হচ্ছে অমূল্য সম্পদ, হয়তো এই মৌসুমেও দেখানো হচ্ছে না CR7-এর জাদুকরী মহরত। বিস্তারিত জানাচ্ছেন আপনাই। ক্রিশ্চিয়ানো রোনালদো এই মুহূর্তে সাইনিং বাজারে এক অমূল্য প্লেয়ার। জি, অমূল্য। এমন খেতাব চাইলে রোনালদো নিজেই দিতে পারে, কিংবা তার এজেন্টও বলতে পারে। কারণ দর্শন হবে বিশ্ববাজারে রোনালদোর বেচা কেনা না হওয়া নিয়ে। মেসি বার্সা ছাড়ার পরে তাকে দারুণ অর্থ দিয়ে PSG কিনে নিয়েছিল। হিসেব অনুযায়ী এতদিনে রোনালদোর বেচা বিক্রির কাজটাও হয়ে যাওয়ার কথা, তবে আটকে আছে কোনো এক অজানা কারণে, আর তাতেই নাখোশ বায়ার্ন মিউনিক। রবার্ট লেভানডস্কির বায়ার্ন ছাড়ার পর নতুন করে প্লেয়ার সাইনিংয়ের কথা শোনা গেছে, তবে সেখানে গুঞ্জন উঠেছিল পর্তুগিজ তারকা রোনালদোর নাম। তবে গুঞ্জন যে গুঞ্জনই হয় তা নিশ্চিত করেছে বায়ার্নের প্রধান কার্যনির্বাহী অলিভার কান। দিন দশেক আগে বলেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো আমার মতে ইতিহাসের সেরা অন্যতম প্লেয়ার, তবে তাকে দলে ফেরানোটা মোটেও আমাদের দর্শনের সাথে খাপ খায় না। কথায় আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। দর্শনই খাপ খাওয়াতে পারেনি বায়ার্ন মিউনিক, গুণের বিচারের প্রশ্ন একেবারেই পরের বিষয়। আর সেই গুঞ্জন উড়িয়ে দেন ক্লাবটির কোচ জুলিয়ান নাগলেসম্যান, সহ ক্রীড়া পরিচালক শামির সালিহা মাজিজ। রোনালদোর বায়ার্নে যাওয়ার হাওয়া নাগলসম্যানের কান অবধি পৌঁছেছে, আর তাতে অবশ্য অবাক হয়েছেন জার্মান ফুটবল বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান ফালকের সাথে আলাপে গুঞ্জনের মাথা ছাটাই করেন কোচ জুলিয়ান। কোচের দাবি কোনো রকমের সত্যতা নেই সেই গুঞ্জনের, স্রেফ গুঞ্জন বলেই চালিয়ে দেন। শুধু কোচই নন, এরকম অনেকেই রোনালদোকে সাইন করানোর বিষয়ে মুখ ফিরে নিয়েছে। তাদের লিস্টে জায়গা পেয়েছে ক্রীড়া পরিচালক সালিহা মাজিজের নামও। আর এ বিষয়ে পরিষ্কার করে বলেন, রোনালদোর জন্য অনেক সম্মান আছে আমার, বিশেষ করে সে যা অর্জন করেছে তারপর। তবে আমি আবারও বলছি, সে আমাদের আগ্রহে নেই মোটেও। রোনালদো তাদের আগ্রহে নেই, আগ্রহ নেই মানে প্ল্যানেও নেই। আর যিনি প্ল্যানে নেই তাকে দলে ফেরাতে যাওয়াটা হাস্যকর বটে, তবে রোনালদোর ফুটবল সত্তাকেই কেউই অস্বীকার করেননি, বরঞ্চ সম্মান করে বলেছেন রোনালদো ইতিহাসের সেরা খেলোয়াড়। আর এটা এড়িয়ে যাননি প্রধান কার্যনির্বাহী অলিভার কান। তাই রোনালদোকে উল্লেখ করে বলেন, আমি রোনালদোকে ভালোবাসি, সে অসাধারণ খেলোয়াড়, কিন্তু সব ক্লাবেরই নিজস্ব কিছু দর্শন থাকে, আর আমি নিশ্চিত নই তাকে এই সময় দলে ফেরানোটা বায়ার্ন আর বুন্দেসলিগার জন্য ঠিক বার্তা দেবে কিনা। এমন একটা দলবদল আসলে আমাদের দৃষ্টিভঙ্গির সাথে খাপ খায় না। ঘুরে ফিরে এক কথাই, খাপ খায় না বা খাওয়ানো যায় না। তবে রোনালদো চান চ্যাম্পিয়ন্স লিগে নাম লেখাতে, আর তা ইউনাইটেড থাকলে কোনোভাবেই সম্ভব হবে না। আগামী মৌসুমে ইউরোপের সেরা মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে না ম্যানইউ। আর এমন গুমরের কথাও রোনালদো জানিয়ে দিয়েছিলেন ক্লাবকে। হয়তো ক্যারিয়ারের শেষ সময় লড়াই করতে চান আবারও, আর তাই ছুটছেন ইউরোপের প্রভাবশালী ক্লাবের দুয়ারে। আর ইতিমধ্যে নতুন মৌসুমের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে, আর সেখানে ম্যানইউর হয়ে দেখা মেলেনি CR7-এর, আর তাই গুঞ্জনের পাল্লা ভারী হচ্ছে দিনকে দিন। হতে পারে নতুন ক্লাবে যোগ দিবেন এই পর্তুগিজ, নয়তো অমূল্যই রয়ে যাবেন। আবু নাঈম, স্পোর্টস টাইমস।